দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনে যথা সময়ে অনুষ্ঠিত হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা বলছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো সহিংসতা দেশবিরোধী চক্রান্ত প্রতিরোধ করতে আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে। তারা আশা করছেন, সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক পথে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন হবে। আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদের আগ্রহ এখন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। তবে বিএনপি নেতারা বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেয়ার ও নির্বাচন হতে না দেয়ারও কথা বলছেন। জবাবে আওয়ামী লীগের নেতারা বলেন, যাদের ইতিহাস অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখল, তাদের সকল ষড়যন্ত্র সম্পর্কে আওয়ামী লীগ ও জনগণ সচেতন। নির্বাচনকালীন সময়ে দেশের বাইরের থেকে লোকজন আসবে না, জাতীয় সংঘের টিম আসবে না, ইউরোপ থেকে টিম আসবে না, তারা পর্যবেক্ষণ করবে না, নির্বাচন সুষ্ঠু হলো হোক সুষ্ঠু হলো না। বিএনপি মনে করে যে ভোটে গেলে তারা নির্বাচনে হেরে যাবে, জনগণ তাদেরকে সাপোর্ট করে না, সেই ভয় থেকেই তারা নির্বাচন বর্জনের চিন্তা করছে এবং এই ধরনের হাম্বিদাম্বি করছে, এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের কথা বলছে। নির্বাচন কমিশনের গঠন করার ক্ষেত্রে যে স্বচ্ছতা, এরকম তো অতীতে ছিল না। মির্জা ফখরুলরা অতীতে যা করছে সেই কারণে ওরা ভয় পায় এবং ওরা গণতন্ত্রকে বিশ্বাস করেন। মির্জা ফখরুলরা যে দলটা করে সেই দলটা হচ্ছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মানুষের গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করে। অতীত ঐতিহ্য ও দলীয় আদর্শ ধারণ করে সব ধরনের ষড়যন্ত্র প্রতিরোধ করতে মাঠে সতর্ক অবস্থানে থাকার কথা জানান নেতাকর্মীরা। রাজনীতি করতে হলে রাজপথে থাকতে হবে, বিএনপির কোনো নেতাকর্মী মাঠে আমি দেখতেছি না। বিএনপি বলেন যে বলেন হুমকি ধামকি, এগুলো আমরা সাধারণ কর্মী হিসাবে আমরা ভয় পাই না এবং পরোয়া করি না, আমরা মাঠে আছি, মাঠে থাকি। বর্তমান সরকারের অধীনে নির্বাচন বন্ধ করতে বিএনপির তৃণমূলের সতর্ক অবস্থান নিয়ে আওয়ামী লীগ নেতারা জানান, যে দলের জনগণের সাথে সম্পৃক্ততা নেই তারাই জনগণের ক্ষতি করতে নিজেদের স্বার্থে দলীয় নেতাকর্মীদের বিপদের মুখে ফেলতে চায়। তারা কায়েমি স্বার্থ সিদ্ধির জন্য দলের নেতাকর্মীদেরকে ব্যবহার করে ক্ষমতার শেষে তারা যেতে চায়, যেনতেন পদ্ধতি, যেনতেন উপায়ে। তাতে কতজন নেতা কর্মী মারা গেল, জীবন দিল, বিএনপি নেতাদের কিছু যায় আসে না। তাদের নেতা কর্মীদের সুখ দুঃখ ভালো মন্দ বিবেচনা করার মতো দায়িত্ব বিএনপি নিতে জানে না। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার নয়, বর্তমান সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন হবে বলেও দাবি করেন তারা। তাদেরকে ক্ষমতায় যে বসিয়ে দিবে সেই লোক ওনারা চান। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।